দপ্তরের সচেতনতামূলক প্রচার যাই থাকুক না কেন, জঙ্গলে গাছের শুকনো ঝরা পাতায় আগুন লাগানোর ছবি এখনও দেখা যায়। নিয়মিত জঙ্গলে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়, দাউ দাউ করে পুড়তে থাকে একের পর এক জঙ্গল। মানুষের লাগানো আগুনে বন্য পশু পাখির স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হয়। এইরকম একটি ঘটনার শিকার নয়াগ্রামের তপবন জঙ্গলের একটি হরিণ শাবক। আগুনের ভয়ে প্রাণ বাঁচাতে তপবন জঙ্গল থেকে দলছুট একটি হরিণ শাবক ঢুকে পড়ে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুপড়াখুপি গ্রামে। পরে স্থানীয় বাসিন্দাদের নজরে এলে দুদিন আগে থেকে ওই হরিণ শাবকটিকে ধরার চেষ্টা করে গ্রামবাসীরা, তবে তারা ধরতে পারেননি। আতঙ্কে একের পর এক গ্রামে ঢুকতে থাকে ওই হরিণ শাবকটি। শেষমেশ বুধবার ভোররাত্রে কোনো প্রাণীর আক্রমণে হরিণ শাবকটির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলের দুর্গাপুর গ্রামের বাসিন্দা সুমিত্রা সিংয়ের বাড়ির সামনে। ওই হরিণ শাবকের মৃতদেহ গ্রামবাসীর নজরে এলে আশেপাশের গ্রাম থেকেও স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন মৃত শাবকটিকে একবার দেখার জন্য। কিভাবে মারা গেল ওই মৃগ শাবকটি তা জানা গেলেও গ্রামবাসীদের অনুমান, রাতের অন্ধকারে কুকুরের আক্রমণে প্রাণ হারায় সদ্যজাত হরিণ শাবকটি। খবর পেয়ে শাবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা। তবে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, দুদিন ধরে একটি বন্যপ্রাণী জঙ্গলের বাইরে ঘুরলেও প্রাণীটিকে উদ্ধার করার কোনো পদক্ষেপ নিল না কেন বনদপ্তর?